জান্নাতের মধ্যে অজস্র নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন। যখন মানুষগুলা সর্বশেষ দুই ভাগে বিভক্ত হবে, একদল যারা জাহান্নামী তারা চিরস্থায়ী জাহান্নামী, যারা জান্নাতি তারা চিরস্থায়ী জান্নাতি। আল্লাহ তাআলা জান্নাতিদেরকে জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামতটা দিয়েছি, এর চাইতে দামি নিয়ামত কি আর হতে পারে? জান্নাতিরা বলবে, আল্লাহ প্রতিনিয়তই তো এমন এমন নিয়ামত পাই যার চেয়ে বেশি বা ভালো নিয়ামত আছে আর আমাদের জানা নাই। জান্নাতে আইসা তো আমরা এমন নিয়ামত পাইছি, এর চাইতে উত্তম নিয়ামত আর হতে পারে? এর চিন্তা আমাদের আসে না, এর চাইতে উত্তম নিয়ামত আর হতেই পারে না। সব জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ এর চাইতে উত্তম নিয়ামত আছে। জান্নাতীদের মধ্যে সরগোল পড়ে যাবে, কি বলে, এর চাইতেও নাকি উত্তম নিয়ামত আছে যা জান্নাতে আইসা পাইলাম? আল্লাহ বলবেন, হ্যাঁ বান্দা আছে। কি সেই নিয়ামত? সবার মধ্যে দেখার পাওয়ার বাসনা। আল্লাহ তাআলা বলবেন, বান্দারা হ্যাঁ আছে, তোমরা যদি সবচাইতে দামি নিয়ামত জান্নাতে যা পাইছো তার চাইতে উত্তম নিয়ামত চাও, উপরের দিকে তাকাও। সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে। আল্লাহ তাআলা নিজের মধ্যে আর জান্নাতি বান্দাদের মধ্যে পর্দাগুলা সরায়া দিবে। আল্লাহ তাআলাকে দেখতে থাকবে জান্নাতি বান্দারা, কেমন দেখা দেখবে? আল্লাহ নবীকে সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলাকে আমরা জান্নাতে কেমন দেখা দেখব? আল্লাহর নবী বলেন, পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদ, পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট ভাবে দেখতে পাও, তার চাইতেও পরিষ্কার স্পষ্ট ভাবে আল্লাহ তাআলাকে দেখতে পাইবা। জান্নাতি বান্দারা তো আল্লাহর দর্শনে ব্যস্ত তাকায় থাকবে। এই দিক দিয়া জান্নাতিদের স্ত্রীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, হুরেরা বলবে, আল্লাহ আমাদের স্বামীদেরকে আমাদের কাছে ফেরত দিয়ে দেন। জান্নাতি বান্দাদের সামনে পুনরায় পর্দা চলে আসবে, জান্নাতিরা হায় হুতাশ করতে থাকবে, মনে হবে কি বড় কিছু জানি হারায় ফেলছি, এত দামি নিয়ামত হারায় ফেলছি, জান্নাত হারাইলেও কোনো অসুবিধা ছিল না। হায় হায় করতে থাকবে, বলবে, হায় রে আর একটু যদি দেখতে পাই তা। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দারা তোমরা কি পরিতৃপ্ত হইছো? জান্নাতি বান্দারা বলবে, না আল্লাহ, না কি দেখলাম, এ দেখে কি পরিতৃপ্ত হওয়া যায় নাকি? কত সময় দেখছো? জান্নাতীদের মধ্য থেকে কেউ বলবে, আল্লাহ এক মুহূর্ত দেখছি, একটা পলকও দেখতে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা এক মুহূর্ত নয়, এক পলক নয়, এক দুই হাজার বছর নয়, আমি আল্লাহর দিকে তাকাইয়া তোমরা 800,000 বছর অতিক্রম করে ফেলছো। আল্লাহর দর্শন হবে জান্নাতে সবচেয়ে দামি নিয়ামত। মুত্তাকি ইমানদার জান্নাতি যারা, কেউ বা আল্লাহ তাআলাকে সপ্তাহে একদিন দেখবে, কেউ বা মাসে একদিন আল্লাহর দর্শন পাবে, কেউ বা দিনে একবার পাবে। আর মুত্তাকি বান্দার জন্য জান্নাতে এমন ব্যবস্থা থাকবে, মুত্তাকি ইমানদার বান্দা যখন মন চায় তখন আল্লাহর দর্শন লাভ করবে। তাই মুত্তাকি যদি হয় দুনিয়া আখেরাতে লাভ না লস। দুই নম্বর নসিহাত নবীর, কারণ নবী আমাদের জন্য সবচাইতে কল্যাণকামী, তাই নবী বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। দুই নম্বর নবী বলেন, তোমাদের দ্বারা যদি অন্যায় কাজ হয় ভালো কাজ করো, কারণ কি, অন্যায় কাজ গুনার কাজগুলাকে মিটায় দেয়।